মানব সমাজে দুই ধরনের নেতৃত্ব চলছে, দুই ধরনের নেতৃত্ব রয়েছে। এক প্রকার নেতা সরাসরি আল্লাহ কর্তৃক মনোনীত, যাদেরকে নবী রাসূল বলা হয়। আর দ্বিতীয় ধরনের নেতা হলেন মানবীয় গুণসম্পন্ন সাধারণ সমাজ নেতা। আমরা প্রত্যেকে মনে করি যে আমার মধ্যে নেতৃত্বের যোগ্যতা আছে, আমাকে সভাপতি করলে মনে ভালো ছিল বা আমাকে সেক্রেটারি করলে ভালো ছিল, আমি তো তার চেয়েতে বেশি যোগ্যতা রাখি। এই যে নেতৃত্ব চেয়ে নেওয়ার যে একটি বিষয়, এটা এটা কিন্তু শরীয়তে নিষেধ, আমরা সকলে জানি। তারা ছোট ছোট মাসালা নিয়ে আমাদের মধ্যে একতালাফ হচ্ছে, তো এটার সমাধানের জন্য কোথায় যেতে হবে স্পষ্ট বলে দিয়েছেন। সমাধানের জন্য যেতে হবে আল্লাহ এবং তার রাসূলের কাছে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে নির্দেশ আছে তার আলোকেই এর ফয়সালা দিতে হবে, তাহলে সমাধান হয়ে যাবে। কোনো ব্যক্তির মত অনুযায়ী নয়, কোনো তরিকার সিদ্ধান্ত অনুযায়ী নয়, বা কোনো বুজুর্গের মতামত অনুযায়ী নয়। আর পাঁচ নম্বর গুণ হচ্ছে আমানতদারিতা, দায়িত্বশীলদের আমানতদার হতে হবে। হক বাতিল কোনোদিন একসঙ্গে চলে? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বলুন সত্য সমাগত, মিথ্যা অপসৃত, নিঃসন্দেহে মিথ্যা অপসৃয়মান। সত্য যখন আসে মিথ্যা তখন পালিয়ে যায়, এটাই মিথ্যার বৈশিষ্ট্য। হক যখন আসবে তখনই বাতিল পালিয়ে যাবে, কোনো দিনও হক বাতিল এক লাইনে চলতে পারে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني إلى آخر أهل حدیث আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত 32তম কর্মী সম্মেলন 2023 এর মাননীয় সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির জামাত, ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত তাহরিকের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সম্পাদক মণ্ডলীর মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদ সদস্য, সাধারণ পরিষদ সদস্য এবং অগ্রসর প্রাথমিক সদস্য বৃন্দ, আমার আলোচ্য বিষয় শুনেছেন নেতৃত্ব আনুগত্য, সাংগঠনিক জীবনে নেতৃত্ব এবং আনুগত্যের গুরুত্ব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য ভূমিকা ছাড়া আমরা মূল বিষয়ের দিকে আলোচনা যাব ইনশাআল্লাহ। নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সমাজ পরিচালনার জন্য নেতৃত্ব অপরিহার্য একটি বিষয়। আল্লাহ প্রদত্ত নেয়ামত সমূহের মধ্যে অন্যতম একটি নেয়ামত হচ্ছে নেতৃত্বের গুণ। এই নেতৃত্বের গুণ আল্লাহ সকল মানুষের মধ্যে দেন না, আল্লাহ কিছু সংখ্যক মানুষের মধ্যে গুণাবলী দিয়ে থাকেন আর বাকিরা তাদের অনুসরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্বের এই গুণাবলী মানুষ ছাড়াও তার অন্যান্য সৃষ্টি পশু পাখির মধ্যে দিয়েছেন, এবং সেইখানেও অত্যন্ত সুন্দরভাবে নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল আনুগত্যশীল অনুসারী তাদের মধ্যে কিন্তু আছে। মানব সমাজে দুই ধরনের নেতৃত্ব চলছে, দুই ধরনের নেতৃত্ব রয়েছে। এক প্রকার নেতা সরাসরি আল্লাহ কর্তৃক মনোনীত, যাদেরকে নবী রাসূল বলা হয়। আল্লাহ কর্তৃক মনোনীত নেতৃত্ব যারা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তত্ত্বাবধানে পরিচালিত, ফলে তাদের প্রতিটি বিধানগত কর্ম ও আচরণ অন্য মানুষের জন্য অবশ্য পালনীয়। এটা হচ্ছে এক ধরনের নেতৃত্ব, যেটা আল্লাহ প্রদত্ত মনোনীত, আল্লাহর পক্ষ থেকে মনোনীত এবং সরাসরি আল্লাহর বিধানের আলোকে তারা পরিচালিত।
আর দ্বিতীয় ধরনের নেতা হলেন মানবীয় গুণসম্পন্ন সাধারণ সমাজ নেতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে কিছু গুণাবলী দিয়েছেন, এই কারণে তারা অন্যান্য মানুষের চাইতে আলাদা হয়ে যান, স্পষ্ট হয়ে যান। অর্থাৎ তাদের মধ্যে যে নেতৃত্বে গুণ আল্লাহ দিয়েছেন এটা প্রকাশ হওয়ার ফলে তাদের দিকটা আলাদা হয়ে যায়, অর্থাৎ তারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেন। নেতৃত্ব বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এটাকে একটা আমরা উদাহরণ হিসেবে গাড়ির চালকের সাথে উদাহরণ দিতে পারি। গাড়ির চালক যদি দক্ষ অভিজ্ঞ না হয় তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে, তাই না? ঠিক নেতৃত্ব যদি যোগ্যতা সম্পন্ন না হয়, নেতা যদি যোগ্যতম না হন, অভিজ্ঞ না হন, দূরদর্শী না হন, তাহলে তার দ্বারাও কিন্তু ওইরকম অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য একটা ছোট্ট পরিবারেও কিন্তু এক নেতৃত্বের আলোকে চলে এবং সেখানেও নেতৃত্বের অত্যন্ত গুরুত্ববহ একটি বিষয়। সেখানেও যদি নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল পরিবারের সদস্যরা না হন এবং পরিবারের যিনি প্রধান বা গৃহকর্তা যিনি তার আনুগত্যশীল যদি পরিবারের সদস্যরা না হয় তাহলে সেই পরিবারও কিন্তু সুন্দরভাবে চলতে পারে না। তো যেখানে একটি ছোট পরিবার চলতে পারে না সেখানে একটা বৃহত্তর সংগঠন কিভাবে চলবে? একটা বৃহৎ সংগঠনের জন্য অবশ্যই নেতৃত্ব এবং আনুগত্যের প্রয়োজন। আমরা যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি আমরা সেখানেও কিন্তু নেতৃত্ব আনুগত্যের একটা উজ্জ্বল দৃষ্টান্ত খুঁজে পাই। ইমাম যিনি আমাদের নির্ধারিত আছেন আমরা তার প্রতি আনুগত্যশীল, যদি কোনো মুক্তাদি তার প্রতি আনুগত্যশীল না হন, অর্থাৎ ইমাম যে তাকবীর দিলেন, রুকু করলেন বা সিজদা করলেন, আমরা যদি তার আগে পরে করি, আগে করে নেই, বা ইমামকে যদি না মানি, ওই ক্ষেত্রে কি মানে আমাদের জামাত হবে, আমাদের সালাত হবে? হবে না, হওয়ার প্রশ্নই আসে না। ইমাম নির্ধারিত করা হয়, নির্বাচন করা হয় তার আনুগত্য করার জন্য। তার আনুগত্য না করলে সেটাকে জামাত বলা যায় না। আমরা সকল মুসল্লি যদি একা একা সালাত আদায় করি এটাকেও জামাত বলা যাবে না। আবার সবাই যদি মনে করি যে আমরা সবাই ইমাম, আমরা সবাই ইমাম, আমাদের মুক্তাদির প্রয়োজন নেই, এটাও কিন্তু জামাত হবে না। তাহলে জামাতের জন্য, সংগঠনের জন্য ইমাম এবং মামুর আনুগত্যশীল একদল কর্মীর প্রয়োজন। ইমাম লাগবে, কর্মী লাগবে এবং আনুগত্য লাগবে। এই তিনটা একত্রিত হওয়ার পরে একটা জামাত কায়েম হবে। এই তিনটার কোনো একটাও যদি অনুপস্থিত থাকে, এই তিনটির কোনো একটিরও যদি কম বেশি থাকে তাহলে সেটাকে সুন্দর জামাত বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আনুগত্যের প্রতি অত্যন্ত তাগিদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারগণ, যারা ইমানদার যারা বিশ্বাসী তাদেরকে বলা হচ্ছে যে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের এবং আমিরের, উলুল আমর যিনি, নির্দেশদাতা যিনি। ফাইং তানাজাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে একতলাফের সৃষ্টি হয়, মতানৈক্য দেখা দেয়, তাহলে কি করবে? ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা ফিরে যাবে আল্লাহ এবং তার রাসূলের দিকে। দেখুন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য। আতিউ শব্দের অর্থ কি? আনুগত্য করো। আতিউ শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করো। তো আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। দুইজনের আগে কিন্তু আতিউ শব্দ নিয়ে এসেছেন, কিন্তু উলুল আমরের আগে কিন্তু আবার আতিউ শব্দ আল্লাহ আনেন নাই। এখানে কেন আতিউ আনলেন না? অর্থাৎ উলুল আমর যিনি হবেন, আমির যিনি হবেন, তার নিজস্ব কোনো এখতিয়ার থাকবে না। তিনি আল্লাহ এবং তার রাসূলের যে বিধান, সেই বিধানের আলোকেই তিনি কাজ করবেন, সেই বিধানেরই প্রচার করবেন, সেটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। তার নিজস্ব কোনো রায় বা তার নিজস্ব কোনো মত সেখানে অগ্রাধিকার পাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতিউ শব্দ উলুল আমরের আগে আনেন নাই,
উলুল আমর হচ্ছেন আল্লাহ এবং তার রাসূলের অধীন, আল্লাহ এবং তার রাসূলের অধীন অধীন হচ্ছেন আমির। কাজেই আমির যতক্ষণ কোরআন এবং হাদিসের ভিত্তিতে নির্দেশ দিবেন বা তার সংগঠন পরিচালনা করবেন বা তার জামাত কে নির্দেশ দিবেন, ঠিক ততক্ষণ পর্যন্ত ওই আমিরের অধীনস্থ যারা, ওই জামাতের অন্তর্ভুক্ত যারা, সংগঠনের কর্মী যারা, তাদের সবাইকে কিন্তু আনুগত্য করতে হবে। যদি আমির কোরআন হাদিসের বাইরে নির্দেশ দেন তাহলে আনুগত্য করা আবশ্যক নয়, আনুগত্য করতে আমরা বাধ্য নই। কিন্তু ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাবের আলোকে নির্দেশ দিবেন। উম্মুল হুসাইন রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন উম্মির আলাইকুম আব্দুন মুজাদ্দাউন ওয়া ফি রাওয়াতিন আসওয়াদ ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহি তাআলা ফাসমাউ লাহু আতিউ। স্পষ্ট হাদিস, যদি আমির যদি কৃষ্ণকায় কালো কোনো ব্যক্তি হয়, অপছন্দ হয়, মাথা মোটা হয়, দেখতে অপছন্দ, তাই না, তারপরেও ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, অনকন্ডিশন তিনি কিতাবুল্লাহ অনুযায়ী নির্দেশ দেন। যদি আমির তোমাদের অপছন্দ হয়, কোনো কৃষ্ণকায় ব্যক্তি হয়, তাহলেও তিনি যদি কিতাবুল্লাহ আল্লাহর বিধান অনুযায়ী তোমাদেরকে পরিচালনা করেন, রাসূল বলেছেন ফাসমাউ লাহু আতিউ, তোমরা তার কথা শুনবে এবং মেনে চলবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তার কথা শ্রবণ করবে এবং মান্য করবে। তাহলে শ্রবণ করাটাই শেষ নয়, মান্য করাটাও কি জরুরি, মানতে হবে। শোনা যেখানেই, শোনার কথা এসেছে সেখানেই কিন্তু মানার কথা এসেছে। যেখানে আতিউ ওয়াসমাউ আতিউ, যেখানে শোনার কথা এসেছে সেখানে কিন্তু মানতে হবে, এই কথাটাও কিন্তু এসেছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা শুনি বেশি মানি কম, এটা আমাদের একটা অভ্যাস, শুনি বেশি মানি কম। আমাদের সাংগঠনিক অনেক নির্দেশ আছে আমরা মানি না, অনেক আদেশ আমিরি জামাত আমাদেরকে দেন যেগুলি কোরআন হাদিসের আলোকে, সেগুলো আমরা হয়তো অনেক মানি না। যেমন আমাদেরকে বলা হচ্ছে 2% আমাদের ইনকামের 2% টাকা সংগঠনকে দান করতে হবে, আমরা অনেকে এটা মানি না, একটা থুক কিছু একটা দিই, এটা একটা সাংগঠনিক নির্দেশ। এইভাবে আমাদের দানের একটা জাজবা তৈরি হয়। যাই হোক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি, আমিরের কথা মানতে হবে। যদি একতেলাফায় মতানৈক্য দেখা হয় তাহলে সমাধানের জন্য কোথায় যাব, আল্লাহ এবং তার রাসূলের কাছে। ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, স্পষ্ট নির্দেশনা। এখন এই যুগে এসে যদি কোনো বিষয়ে কোনো মাসালা মাসাইল নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, তাই না, তারা ছোট ছোট মাসালা নিয়ে আমাদের মধ্যে একতেলাফ হচ্ছে, তো এটার সমাধানের জন্য কোথায় যেতে হবে, এই কথাটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন আয়াতের মধ্যে, স্পষ্ট বলে দিয়েছেন সমাধানের জন্য যেতে হবে আল্লাহ এবং তার রাসূলের কাছে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ আছে তার আলোকেই এর ফয়সালা দিতে হবে, তাহলে সমাধান হয়ে যাবে। কোনো ব্যক্তির মত অনুযায়ী নয়, কোনো তরিকার সিদ্ধান্ত অনুযায়ী নয়, বা কোনো বুজুর্গের মতামত অনুযায়ী নয়, বা কোনো পন্থী এই পন্থী সেই পন্থী কারো মতামতের দিকে তাকানোর প্রয়োজন নেই। সমাধানের জন্য ফিরে যেতে হবে কিতাব ও সুন্নাহর কাছে, আর রুজু ইলাল কিতাবি ওয়া সুন্নাতি সাহিহা। বাস, আহলে হাদিসের সংজ্ঞায় বলা হচ্ছে আল্লাযীনা ইত্তাবিউনাল কিতাবা ওয়া সুন্নাতা সাহিহা ফি জামিই নাওয়াহিল হায়াতি মিন গায়রি ইশতিরাতিন। প্রশ্ন যদি করা হয় যে আহলে হাদিসকে প্রশ্ন করো, মানে না আহলে হাদিস, আহলে হাদিসকে উত্তর দিবেন কি, এক বাক্যে উত্তর হবে, যিনি সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহি হাদিসের নিঃশর্ত অনুসারী। বাস, প্রত্যেকটা শব্দের মধ্যে কিন্তু আমাদের শিক্ষণীয় আছে, যিনি সার্বিক জীবনে শুধু মসজিদে গিয়ে নয়, তার অর্থনৈতিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার সাংস্কৃতিক জীবন, সমস্ত জীবনে তিনি একমাত্র ফলোয়ার্স কিসের, কোরআন এবং সুন্নার, কোনো শর্ত ছাড়া। শর্ত কি, আমরা অনেকে বলি যে ঠিক আছে আমরা হাদিসটা দেখেছি, এই মাসালা জানলাম, আমার মাজহাবের অনুসারী যদি হয় অনুকূল হলে আমি মানব, বা আমার দলের অনুকূল হলে মানব, আমার পীর সাহেব বা আমার যিনি নেতা তার মত যদি এখানে থাকে তাহলে মানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস পাওয়ার পরে এইরকম কোনো শর্ত করার কোনো সুযোগ আছে,
যারা শর্ত করবেন শর্ত সাপেক্ষে হাদিস মানবেন তারা কোনোদিন আহলে হাদিস হতে পারবেন না, শর্তহীনভাবে মানতে হবে। কারণ কোরআন হাদিস দিয়ে আমার তরিকাকে যাচাই করব, কোনোদিন তরিকা দিয়ে কোরআন হাদিস যাচাই হবে না। আমার তরিকা দিয়ে কোরআন হাদিস যাচাই করব এটা কি হবে? বরং আমার যে তরিকা, আমার যে মানহাজ, এই মানহাজটাকে আমি কোরআন হাদিস দিয়ে যাচাই করে নিব যে আমার মানহাজ ঠিক আছে কিনা, আমার তরিকাটা ঠিক আছে কিনা, আমার আমল ঠিক আছে কিনা, আমি যেটা অনুশীলন করছি এটা ঠিক আছে কিনা, এটা যাচাই করতে হবে কি দিয়ে? কোরআন হাদিসের কষ্টি পাথর এটাকে যাচাই করে নিতে হবে। এটা হচ্ছে মূল কথা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যর কথা বললেন তার রাসূলের এবং আমিরের। আমিরের শর্ত কি হলো? যদি তিনি কোরআন এবং সুন্নার আলোকে নির্দেশনা দেন তাহলে তার কথা মানবে সকলে। এই মর্মে আরেকটা হাদিস সহিহ বুখারীর, যেটা হাদিসটা বললাম এই হাদিসটা বুখারী মুসলিমের উম্মুল হুসাইনের, আর এখন যেটা বলবো এটা আবু দাউদের 4609 নম্বর হাদিস। একদিন ফজরের সালাত আদায় করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের সালাত আদায় করে তিনি সাহাবীদের উদ্দেশ্যে একটা সুন্দর বক্তব্য দিলেন। হাদিস বর্ণনা করেছেন ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন তিনি এমন সুন্দর ভাষণ দিলেন যে ভাষণ শুনে আমাদের অন্তরগুলি কি বিগলিত হয়ে গেল এবং চোখ দিয়ে পানি বের হলো। জারাফাত মিনাল আয়ুন ওয়া ওয়াজিলাত মিনাল কুলুব, এই হচ্ছে হাদিসের ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর বক্তব্য দিয়েছিলেন, ফাওয়াদানা মাউইজাতাম বালিগা, যে বক্তব্য শুনে আমাদের চোখ দিয়ে পানি বের হলো, অন্তরগুলি নরম হয়ে গেল। নরম হলে তো পানি বের হয়, তাই না? অন্তর জগতে যদি আঘাত করা যায়, অন্তর জগৎকে যদি প্রভাবিত করা যায়, তাহলে বহির্জগতে অর্থাৎ চোখ দিয়ে পানি বের হয়, আর অন্তর জগৎকে যদি প্রভাবিত করা না যায় তাহলে চোখ দিয়ে কোনোদিনও পানি বের হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে সবার চোখ দিয়ে পানি বের হলো। তো এবার একজন সাহাবী বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খান হাদি মাউইজাত মুআদ্দাইন, আমার মনে হচ্ছে এটাই আপনার জীবনের সর্বশেষ বক্তব্য হবে, এত সুন্দর বক্তব্য দিয়েছেন, অথবা আপনি আমাদেরকে আরো কিছু উপদেশ দিন। তো সাহাবীর অনুরোধের প্রেক্ষিতে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন, যার প্রথমে তিনি বললেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি যে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। ওয়াসামি ওয়া তাআ, তারপরে তিনি বললেন তোমরা তোমাদের নেতার কথা শুনবে এবং মেনে চলবে। ওয়াইন কান আবদান হাবাসিয়ান, এখানে গিয়ে তিনি বললেন যদি তিনি হাবশি গোলাম হয় হন। হাবশি গোলাম কে ছিলেন বলুন তো? বিলাল রাদিয়াল্লাহু আনহু, তাই না? নিগ্রু, কালো, কুৎসিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের আমির বা তোমাদের নেতা যিনি হবেন তিনি যদি কোনো হাবশি গোলামও হন তবুও তোমরা তার কথা শুনবে এবং মেনে চলবে। তাহলে দেখেন আনুগত্যের প্রতি কত গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যার প্রেক্ষিতে তিনি সাহাবীর আবেগকে মূল্যায়ন করে, সাহাবীর দাবিকে মূল্যায়ন করে তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট উল্লেখ করলেন। তার মধ্যে তিনি 2 নম্বর 3 নম্বরে নিয়ে আসলেন আমিরের কথা শুনবে এবং মানবে, আবার শর্ত দিলেন, আরও তাকিদ দিলেন যে এমন তো হতে পারে আমির পছন্দ না হলে মানবে না, কিন্তু আমিরের পছন্দের বিষয় হচ্ছে কিতাবুল্লাহ সুন্নাহ, এটা হচ্ছে মূল বিষয়। তার মানহাজ ঠিক আছে কিনা, তার আমল ঠিক আছে কিনা, তার আখলাক ঠিক আছে কিনা, তার ইত্তেবায় সুন্নাহ ঠিক আছে কিনা, এইগুলো আমাদের দেখার বিষয়। তার চেহারা কীরকম বা তিনি কীরকম এইগুলো দেখার বিষয়, তার টাকা পয়সা কীরকম, বাড়ি গাড়ি আছে কিনা, হ্যাঁ, বা সমাজে রাষ্ট্রে কী ধরনের প্রভাব আছে, এগুলো ধর্তব্য বিষয় নয়। তারপরে তিনি বললেন ওয়াইন্নামা ইয়াশমিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, হাদিসটা শেষ করে দিচ্ছি, অনুবাদটা শোনা দরকার। তোমরা যারা আমার মৃত্যুর পরে যারা দুনিয়াতে বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অনেক মতবিরোধ দেখতে পাবে, অনেক মাসালা নিয়ে ইখতিলাফ তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, তখন তোমাদের করণীয় হচ্ছে
فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين তখন তোমরা আমার সুন্নাতকে এবং আমার খলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে তামাসসাকু বিহা খুব মজবুত করে ধরবে সুন্নাত বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকটি কথা বাড়িয়ে বললেন সুন্নাতের গুরুত্ব এত বেশি যার জন্য আলাইকুম বিসুন্নাতি এটুকু বললে কিন্তু মোটামুটি উত্তর হয়ে যায় আমার সুন্নাতকে তোমরা মানবে মেনে চলবে ধারণ করে চলবে কিন্তু এখানে কি তিনি বললেন তামাসসাকু বিহা খুব শক্ত করে ধরবে তিনি আবারো বললেন ওয়াদ্দু আলাইহা বিন নাওয়াজিজ মারির দাগ দিয়ে তোমরা সুন্নাতকে কামড়ে ধরবে তাহলে সুন্নাতের গুরুত্ব অনেক বেশি তাই না হাদিসে আসছে আখেরি জামানায় একটি সুন্নাতের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার 50 জন শহীদের চাইতে বেশি মূল্যবান সুবহানাল্লাহ রাসূল বলেন শাহীদাম মিনকুম তোমাদের 50 জন শহীদের মর্যাদা আর আখেরি জামানায় একটি সুন্নাতকে ধারণ করার মর্যাদা তার চাইতে বেশি অথচ দেখেন আমরা সেই সুন্নাত নিয়া সুন্নাতের কোনো খবর আমাদের মধ্যে নেই আমরা মাগরিবের সালাতের পরে দুই রাকাত সুন্নাত পড়ি তাই না এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এখন দেখেন ঢাকার বেশ কিছু মসজিদে আমাদের ইমাম সাহেব ওই সুন্নাতটা পড়তে দিবে না এজন্য কৌশল কি অবলম্বন করেছে জানেন এবার মাগরিবের আজান হওয়ার পরে ইমাম সাহেব মাইক নিয়ে ওয়াজ শুরু করে দেন 5 মিনিট বয়ান দেন তো মুসল্লিরা এসে বয়ান শুনে দাঁড়ায় থেকে বা কেউ বসে যায় কারণ বয়ান চললে তো আর তাদের সালাত চলে না দেখেন না জুমার দিনে সালাত বন্ধ থাকে না ইমাম খুতবা দেওয়ার সময় সালাত বন্ধ থাকে তো পরবর্তীতে আবার টাইম দেয় সালাত পড়ার জন্য তো মাগরিবের পরে যখন সালাত শুরু করতে আলোচনা শুরু করেন তো সুন্নাত থেকে পড়ে না তাহলে সুন্নাতকে রদ করা হচ্ছে এইভাবে তো সম্মানিত উপস্থিতি তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে নেতৃত্বের প্রতি আনুগত্যশীল হওয়া ছাড়া কোনোদিনও সমাজের শৃঙ্খলা ফিরে আসে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃষ্টান্ত তার অসংখ্য সৃষ্টির মধ্যে দিয়ে রেখেছেন আমরা একটু চোখ খুলে যদি চারদিকে দেখি দেখবেন যে আল্লাহর সৃষ্টি পশু পাখির দিকে দেখান তাকান মাছের দিকে তাকান আপনি মৌমাছির দিকে তাকান আপনি ছোট্ট সৃষ্টি পিঁপড়ার দিকে তাকান সব জায়গায় কিন্তু একটা শৃঙ্খলা আছে আনুগত্য আছে নেতৃত্ব আছে নেতৃত্বের বাইরে কিন্তু আর কেউ যায় না তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অবলা সৃষ্টি যেগুলো এগুলোর মধ্যে নেতৃত্বের প্রতি শ্রদ্ধা আছে এগুলো নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল আনুগত্যশীল দুর্ভাগ্য হচ্ছে মানুষ আমরা যারা আশরাফুল মাখলুকাতের দাবিদার আমরা কিন্তু নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল ততটা না কথা ঠিক না ঠিক কি কথা বুঝতে পেরেছেন তো আমরা কিন্তু ততটা শ্রদ্ধাশীল না আনুগত্যশীল না আমরা প্রত্যেকে মনে করি যে আমার মধ্যে নেতৃত্বের যোগ্যতা আছে আমাকে সভাপতি করলে মনে ভালো ছিল বা আমাকে সেক্রেটারি করলে ভালো ছিল আমি তো তার চাইতে বেশি যোগ্যতা রাখি এই যে নেতৃত্ব চেয়ে নেওয়ার যে একটি বিষয় এটা এটা কিন্তু শরীয়তে নিষেধ আমরা সকলে জানি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলেছেন ইন্না ওয়াল্লাহি লা নুওয়াল্লি আলা আমালিন হাদা আল্লাহর কসম করে বলছি আমরা তাদেরকে নেতৃত্ব দেই না যারা নেতৃত্ব চেয়ে নেয় আহলে হাদিস আন্দোলন কিন্তু দৃষ্টান্ত স্থাপন করেছে আলহামদুলিল্লাহ যে আমরা কেউ কিন্তু নেতৃত্ব চেয়ে নেই না আমরা যারা সারা দেশ থেকে আজকে আহলে হাদিস আন্দোলনের যারা অগ্রসেনানী তারাই তো এসেছেন সর্বোচ্চ দায়িত্বশীল যারা ক্যাডার পর্যায়ের যারা তারা এখানে উপস্থিত হয়েছেন কেউ কি নেতৃত্বের জন্য আবেদন নিয়ে এসেছেন যে আমাকে এই দায়িত্ব দেওয়া হোক কেউ এসেছেন কেউ আসেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কর্তৃপক্ষের মাধ্যমে যে সিদ্ধান্ত হবে যে দায়িত্ব আপনাদের স্কন্ধে অর্পিত হবে সেই দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করবেন এটাই কিন্তু আপনাদের প্রতিজ্ঞা হওয়া উচিত এবং আমাদের সকলের প্রতিজ্ঞ হওয়া উচিত সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব আমাদের উদ্দেশ্য জান্নাত আমাদের মানে উদ্দেশ্য কি গোল কি নেতৃত্বের একটা গুণ হচ্ছে একটা চেইন হচ্ছে চেইনটাকে যদি আমরা এইভাবে বলি যেমন আমরা প্রথমে আমাদের ভিশন আমাদের দৃষ্টিভঙ্গি কি সেখান থেকে থাকবে আমাদের গোল গোল কি আমাদের লক্ষ্য কি হবে বলেন আমাদের লক্ষ্য কি জান্নাত তাহলে জান্নাতের জন্য আমাদের কাজ করতে হবে 3 নম্বর হচ্ছে অ্যাকশন অ্যাকশন মানে কি কর্ম আপনি গোল ঠিক করলেন জান্নাত আপনি ভিশন ঠিক করলেন তারপর আপনি গোল ঠিক করলেন এবার আপনি অ্যাকশনে যান
আপনি কর্ম করেন, কাজ করেন, আপনি কর্মসূচি পালন করার মাধ্যমে, কাজের মাধ্যমে এবার পরবর্তী সর্বশেষ যে স্তর সেটার নাম হচ্ছে সাকসেস। তার মানে কি? সফলতা বা সাফল্য। তাহলে আপনি যদি সফলতা লাভ করতে চান তাহলে আপনাকে এইভাবে চেইন হয়ে যেতে হবে। একজন নেতার কাজটা কি? আসুন, নেতৃত্বের গুণটা কি? নেতৃত্বের সংজ্ঞাটাই আমরা অনেকে জানি না। নেতৃত্ব হলো ব্যক্তির সেই সক্ষমতা যার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করার জন্য দল, গোষ্ঠী বা সংগঠনের অন্তর্ভুক্ত সদস্যদের অনুপ্রেরণা ও দিক নির্দেশনা দিয়ে প্রভাবিত করা ও পরিচালিত করা সম্ভব। আপনার নেতৃত্বের যোগ্যতা দিয়ে আপনার দলকে পরিচালনা করবেন, প্রভাবিত করবেন, সেই যোগ্যতা আপনার মধ্যে থাকতে হবে। এই যোগ্যতাটার নাম হচ্ছে নেতৃত্ব, এটাকে বলে লিডারশিপ। আর যিনি নেতা তাকে বলা হয় কি? লিডার। যিনি নেতা তার নাম হচ্ছে লিডার, আর যে নেতৃত্বটা হচ্ছে ইংরেজিতে বলে লিডারশিপ। তো লিডারশিপটা একটা অনন্য গুণ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেন না। এখানে আপনাকে নরম হতে হবে, প্রয়োজনে গরম হতে হবে, প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কর্মীরা আপনাকে গালাগালি করবে, আপনার বিরুদ্ধে অভিযোগ দিবে, আপনাকে হজম করতে হবে। অর্থাৎ সামগ্রিকভাবে সব কিছু মেনটেন করার যার যোগ্যতা আছে তিনি নেতা হতে পারবেন। নেতা হবেন বলে আপনি সবসময় বদমেজাজি হবেন, আপনি শুধু অনেক নির্দেশ দিয়ে যাবেন যে না, আপনার মধ্যে নেতৃত্বের গুণ আসলে নেই। নেতৃত্বের গুণ আপনারা জানেন, যেগুলি আজকে সকালে আলোচনা হয়েছে, আমি এই জন্য এগুলি রিপিট করতে চাইনি। ছয়টি গুণ নেতৃত্বের, মৌলিকভাবে ছয়টি গুণের কথা বলা হয়েছে। এক নম্বর হচ্ছে সাহসিকতা। নেতা হলে সাহস লাগবে, তাই না? সাহস ছাড়া কেউ নেতৃত্ব দিতে পারে না। যারা ভীত কাপুরুষ তারা নেতা হতে পারবে, যারা ড্রাইভার তারা সাহসী লাগবে না। আপনি স্টিয়ারিং ধরে যদি চিন্তা করেন কী হবে, কী হবে, কোন দিকে যাব, কী করি না করি, এরকম করলে গাড়ি চলবে? গাড়ি খাদে পড়বে। আপনি নেতা হয়েছেন, আপনাকে একদম স্ট্রেট, আমার লক্ষ্য এখানে আমি যাব, এই রুট হচ্ছে আমার সেখানে যাওয়ার, এই রুটে আমি চলবো। ট্রেন লাইন দুইটা পাত দেখেন নাই? ট্রেন লাইন দুই পাতের উপর দিয়ে সোজা চলে যায় লক্ষ্যস্থলে, তাই না? কিন্তু যদি কোনোদিন ১৯ বিশ হয় তাহলে ট্রেন চলবে? চলবে না। এর জন্য সাহসিকতা লাগবে। দুই নম্বর গুণ হচ্ছে দায়িত্বানুভূতি লাগবে। দায়িত্বানুভূতি কি বুঝেন? দায়িত্বের প্রতি অনুভূতি। আমি দায়িত্বশীল, আমাকে দায়িত্ব কী দায়িত্ব আমার? আমাদের অনেক দায়িত্বশীল আছেন যারা কোন দায়িত্বে তিনি আছেন সেটাই জানেন না, ভালো করে বলতে পারেন না। আবার তার দায়িত্বের আলোকে কর্মটা কী? একজন তাবলিগ সম্পাদকের কী কাজ? একজন সমাজকল্যাণ সম্পাদকের কী কাজ? একজন অর্থ সম্পাদকের কী কাজ? আমাকে যে এত বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্র থেকে, তো এই দায়িত্বটার অনুকূলে তো কিছু কাজ করতে হবে নাকি? তা না হলে আল্লাহর কাছে কী জবাব দিব? আমাদের জবাবদিহিতা কোথায় বলেন? জবাবদিহিতা কোথায়? আল্লাহর কাছে। আমাদের জবাবদিহিতা তো কোনো ব্যক্তির কাছে নয়, যেহেতু জবাবদিহিতা আমাদের আল্লাহর কাছে, কাজে আমি দুই বছরের জন্য দায়িত্ব পেয়ে দুই বছরে কতটুকু কাজ করেছি এটা একটা হিসাব নিকাশ কিন্তু আমাদের, আমাকে নিজেকে আগে করতে হবে। এই জন্য দায়িত্বানুভূতি। ওয়াউফু বিল আহাদ ইন্নাল আহাদা কানা মাসউল। আয়াত আপনারা জানেন, আল্লাহ বলছেন অঙ্গীকার পূর্ণ করো। অঙ্গীকার সম্পর্কে কি জিজ্ঞেস করা হবে? আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তিন নম্বর গুণ হচ্ছে দূরদর্শিতা। নেতার জন্য দূরদর্শী হইতে হবে, বিচক্ষণ। আপনি সিদ্ধান্ত নেবেন, চিন্তা করতে হবে। আমরা ওই যে শাপলা চত্বরে হেফাজতের আন্দোলন দেখেন নাই? সবাই শুধু বলেছে যে আহলে হাদিস আন্দোলন কর্মসূচি দিচ্ছে না কেন? সারা দেশের মানুষ সব শাপলা চত্বর দখল করে ফেললো, কিন্তু আহলে হাদিস আন্দোলন কিন্তু এখানে দূরদর্শী চিন্তা করেছে। তারা বলেছে যে হেফাজত ইসলামের ১৩টা দাবি ঠিক আছে, কিন্তু দাবি আদায়ের পদ্ধতি ঠিক নেই। কথা ঠিক না? পদ্ধতি ইসলাম কখনো বলে নাই যে শাপলা চত্বর দখল করে দাবি আদায় করতে হবে, রাজপথ দখল করে, হরতাল করে, মানুষকে কষ্ট দিয়ে, তা গাড়ি ভাঙচুর করে, গাছ কেটে কোনোদিন কোনো দাবি আদায় করতে হবে, ইসলাম কোনো দিন এই শিক্ষা মুসলমানদের দেয় নাই। এই জন্য আহলে হাদিস আন্দোলন তাদের দাবিগুলোকে শ্রদ্ধা সম্মান জানিয়েছে, দাবিগুলোর পক্ষে দৈনিক ইনকিলাবে বিবৃতি পর্যন্ত প্রকাশ হয়েছে এই সময়। কিন্তু আহলে হাদিসের একটি কর্মীকে আহলে হাদিস আন্দোলন আদেশ করে নেয় যে তোমরা শাপলা চত্বরে যাও। এটার নাম হচ্ছে দূরদর্শিতা। তারপরে চার নম্বর গুণ হচ্ছে প্রজ্ঞা, জ্ঞান বুদ্ধি থাকতে হবে। আমরা যে কয়েকজন দায়িত্বশীল জেলা আছে সবার কি একরকম প্রজ্ঞা হবে? দেখা যায় অনেক ক্ষেত্রে জেলা সভাপতির চাইতে তার অধীনস্থ কারো প্রজ্ঞা খুব বেশি, তিনি বিচক্ষণ চিন্তা করেন বেশি, যে এটা আমাদের এইভাবে করা উচিত,
এই জন্য ওয়ান তুম সুরা বাইন হোম, আল্লাহ বলছেন কি তোমরা পরামর্শ করে কাজ করো। যখন পরামর্শ হয়ে যাবে তখন কি ফাতাওয়াক্কাল আলা আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কল করবে। এই জন্য আমাদেরকে অবশ্যই পরামর্শ দিয়ে খেয়াল রাখতে হবে। আর পাঁচ নম্বর গুণ হচ্ছে আমানতদারিতা, দায়িত্বশীলদের আমানতদার হতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। দায়িত্বের আমানত, অর্থনৈতিক আমানত, কথার আমানত, আমানতের অনেক ব্যাখ্যা আছে। শুধু টাকা ঠিকভাবে রাখাই কিন্তু আমানত না, একটা কথাকে হেফাজত করে এটা কিন্তু আমানত। এবং নিজেদের মধ্যে পরামর্শের গোপনীয়তা, এটাও একটা আমানত, তাই না? দায়িত্বশীলদের আমানতের অনেক বিষয় আছে। আমরা যদি কোনো দায়িত্বশীল বা কারো একটা দোষ খুঁজে পাই, ওইটাকে টেনে লম্বা করতে থাকি কত দূর পর্যন্ত নেওয়া যায়, এটাকে মুসলমানদের বৈশিষ্ট্য উচিত উচিত না, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। আর পাঁচ নম্বর গুণ, ছ নম্বর গুণ হচ্ছে কর্মীদের পরিচর্যা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ। কর্মীদের পরিচর্যা করতে হবে। আপনি অবশ্যই জেলা দায়িত্বশীল, আপনার জেলার অধীনে যেই বা উপজেলাগুলো আছে বা উপজেলার অধীনে এলাকাগুলো আছে, এলাকার অধীনে শাখাগুলো আছে, একটা চেইন কিন্তু তৈরি হয়ে আছে, আছে না? কাজে কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত যখন হয় তখন এটা ঢেউ কিন্তু শাখা পর্যন্ত গিয়ে পৌঁছে, তো এই পৌঁছার যে রুট এটা হচ্ছে সাংগঠনিক একটা চেইন। তা আপনার অধস্তন যারা আছে তাদেরকে পরিচর্যা করতে হবে, তাদের মিটিং ঠিকমতো হচ্ছে কিনা, এ আনত ঠিকমতো দিচ্ছে কিনা, প্রশিক্ষণ হচ্ছে কিনা, বা কেন্দ্রীয় মিটিংয়ে বা এলাকার মিটিংয়ে আসছে কিনা, তাদের মধ্যে প্রাথমিক সদস্য কতজনেরকে বৃদ্ধি করা যায় কীভাবে, তারপর কেন্দ্রীয় পরিষদ সদস্য বাড়ানো যায় কীভাবে। এইভাবে কর্মীদেরকে পরিচর্যা না করলে, নার্সিং না করলে কোনোদিন কর্মী বাড়বে না। কর্মী বাড়বে? অনেক জেলা আছে, দুঃখ করে বলতে হয়, যে কজন নেতা আছেন সেই কজনই আছেন, নেতৃত্ব তৈরি হয় নাই, কর্মীও বাড়ে নাই। তাহলে ওই নেতা কি সফল না ব্যর্থ? ব্যর্থ নেতা। এই জন্য বলবো একটু নিজের দিকে আগে তাকাবেন, আয়নায় দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখবেন আগে, চেহারাটা কেমন। আমি দায়িত্বশীল, আমি জেলার সভাপতি, আমার জেলার অগ্রগতি কি, আমি গত দুই বছরে কতটুকু অগ্রগতি করতে পেরেছি জেলাকে, কয়টা এলাকা বৃদ্ধি করেছি, কয়টা শাখা বৃদ্ধি করতে পেরেছি, কয়টা উপজেলা বৃদ্ধি করতে পেরেছি, আমার জেলায় এই বছরে কেন্দ্রীয় পরিষদ সদস্য কয়জন, আগামী বছরে কয়জন বৃদ্ধি হলো, এই বছর সাধারণ পরিষদ সদস্য কয়জন নিয়ে আমি দায়িত্বে আসলাম, আগামী বছরে আমার দায়িত্বের কারণে, আমাদের অ্যাক্টিভিটিসের কারণে, দাওয়াতি কারণে আগামী বছরে সাধারণ পরিষদ সদস্য বৃদ্ধি হয়েছে কতজন, এইভাবে যদি একটা হিসাব নিজেরা করি তাহলে বুঝতে পারবো যে আমরা আমাদের সংগঠনকে কতটুকু মহাব্বত করি, আমরা কতটুকু আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারছি। এই জন্য অবশ্যই আমাদের কর্মীদেরকে নার্সিং করতে হবে, পরিচর্যা করতে হবে। আমরা মনে করি সংগঠন একটা সাজানো বাগান, সংগঠনটা একটা কি সাজানো বাগান, সেখানে অবশ্যই পানি দিতে হবে, নিড়ানি দিতে হবে, প্রয়োজনে সার দিতে হবে, সুন্দর পরিচর্যার মাধ্যমে বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটবে ইনশাল্লাহ। সুন্দর পরিচর্যা না থাকলে সেই বাগানে কোনো দিন ফুল ফুটবে? ফুটবে না। তো ফুল ফুটানোর জন্য আমরা সুবাস নিতে চাই কিন্তু কাজ করবো না, আমরা ফুল দেখতে চাই কিন্তু পরিশ্রম করবো না, এটা কিভাবে সম্ভব বলেন? এটা কোনোদিনও সম্ভব না। আমরা যদি অবশ্যই আমরা বাগান থেকে সুবাস নিতে চাই, আমরা যদি ফুলে ফুলে সুশোভিত একটা সুন্দর বাগান যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সেই বাগানের পিছনে আমরা যারা মালি আছি আমাদের মালিদেরকে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমের মাধ্যমে একটি সাজা সুন্দর বাগান আরও সুন্দর হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ, এটা আমাদের আশা, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে নেতৃত্বের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলাম নেতৃত্ব আনুগত্য ভিত্তিক সংগঠন, আহলে হাদিস আন্দোলন ইমারত ও বায়াত ভিত্তিক একটি সংগঠন। কাজেই সংগঠন আমরা যা করি আমরা তো বুঝেছি, আমাদের অনেক ভাই আছে না সংগঠন বুঝে না, তারা বলে যে সংগঠন একটা দলাদলি। সংগঠন একটা কি? দলাদলি। আচ্ছা, দলাদলি অর্থ কি আমরা জানি? দলাদলি মানে আমরা কি ভোটাভুটি করে কে এমপি হবো, কে মন্ত্রী হবো, কে সভাপতি হবো, কে ভোট করে আসছেন? যারা আসছেন এলাকা ভোটাভুটি করেছেন যে আমাকে সভাপতি বানাইতে হবে, না বানালে আন্দোলন, এরকম কোনো উদ্দেশ্য কারো আছে? নেই। দলাদলি তো ওইটা যেটা ক্ষমতায় যাওয়ার জন্য মারামারি করে, এটার নাম দলাদলি। ইসলামের সংগঠন কোনোদিনও দলাদলি নয়। ইসলামের সংগঠনের হতে পারে একাধিক সংগঠন দেশে আছে, পাহেলাদিস্তের মধ্যেও
একাধিক সংগঠন আছে, এটাকে কোনোদিনও দলাদলি বলা যাবে না, এটা একাধিক সংগঠন কাজ করছে। এখন আপনি সংগঠন করবেন, আপনি আপনি কার সাথে থাকবেন? অবশ্যই আমাদের চিন্তা থাকবে যে সংগঠন মানে কোরআন এবং সুন্নার অনুকূলে চলে, যে সংগঠন কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দেয়, যে সংগঠন আল-হেরাল মদিনার যে ইসলাম, আজ থেকে 1500 বছর আগের যে ইসলাম, পিওর ইসলাম, সে ইসলামের কথা যে সংগঠন বলে, আপোষহীনভাবে যারা শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলে, বাতিলের সাথে যে সংগঠন কোনো ক্ষেত্রেই কোনো আপোষ করে না, সেই সংগঠনে আপনাকে আমাকে করতে হবে। এই সংগঠনের মাধ্যমে আমরা নাজাতের পথ খুঁজে পাবো ইনশাল্লাহ। আর যে সংগঠনগুলি জগা খিচুড়ি, যে সংগঠনের মধ্যে দুনিয়া স্লোগানও চলে, ইসলামের স্লোগানও চলে, যে সংগঠনের মধ্যে নারা তাকবিরও চলে, পাশাপাশি বাতিল স্লোগানও চলে, একই ব্যক্তির মুখ দিয়ে দুইটা কোনোদিন বের হতে পারে? হক বাতিল কোনোদিন একসঙ্গে চলে? উল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, বলুন সত্য সমাগত মিথ্যা অপসৃত, নিঃসন্দেহে মিথ্যা অপসৃয়মান, সত্য যখন আসে মিথ্যা তখন পালিয়ে যায়, এটাই মিথ্যার বৈশিষ্ট্য। হক যখন আসবে তখনই বাতিল পালিয়ে যাবে, কোনো দিনও হক বাতিল এক লাইনে চলতে পারে না। কিন্তু যেই নেতার মুখ দিয়ে হকের স্লোগানও বের হয়, বাতিলের স্লোগানও বের হয়, আপনি কি সেই সংগঠন করতে রাজি আছেন? সেই সংগঠনটা যত পুরানোই হোক, যত আদি হোক, এগুলো আমাদের দেখার বিষয় না। এই ওয়াজ করে এই স্লোগান দিয়ে কোনো লাভ নেই। আমরা মাতৃ সংগঠন, পিতৃ সংগঠন, বাবের সংগঠন, আমাদের থেকে অমুক বের হয়ে গেছে, তমুক বের হয়ে গেছে, এগুলো আমরা কখনো বলি না, বলার প্রয়োজন নাই। এত পরিমাণ বিশুদ্ধ হচ্ছে, সঙ্গত কারণে কিছু ইশারা ইঙ্গিত আমাদের দিতেই হয়। আমরা দেড় তিন ভাবে বলতে চাই, কে আগের কে পরে এটা দেখার বিষয় নয়। যদি আগে পরের হিসাবে থাকতো তা আল্লাহ নবীর জামানায়, আল্লাহ রাসূল বলছেন খায়রুল কুরুনি কারণী, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, সুম্মাল্লাদিনা ইয়ালুনাহুম, তারপরে সর্বোত্তম যুগ হচ্ছে আমার পরবর্তী যুগ, তারপরে সর্বোত্তম যুগ হচ্ছে তার পরবর্তী যুগ, তারপরে সর্বোত্তম যুগ হচ্ছে তার পরবর্তী যুগ। চারটা স্তর বলার পরে নবী আর বলেন নাই। তাহলে কি ওই খায়রুল কুরুনে যারা সর্বোত্তম যুগের যে মানুষগুলো ছিলেন তারাই শুধু জান্নাতে যাবেন? আখিরি জামানার কেউ কি জান্নাতে যাবে না? তাহলে আমরা কেন জাহিলিয়াতের মতো বলছি আমরা আদি সংগঠন, আমরা মাতৃ সংগঠন, পিতৃ সংগঠন, এগুলো বলে কোনো নাম নাই? আপনি আদর্শের দিকে দেখেন, যে সংগঠন আজকে জন্মগ্রহণ করো যদি আদর্শের উপর টিকে থাকে, কোন সংগঠন যদি পরবর্তীতে সৃষ্টি হয় আদর্শগুলো ঐক্যবদ্ধ থাকে, কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিগুলো ঠিক থাকে, শিরিক বিদাতের বিরুদ্ধে যদি আপোষহীন থাকে, আপনি মুসলমান হিসাবে অবশ্যই অবশ্যই ওই সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে কাজ করতে হবে, ওই সংগঠনের কর্মী হওয়া আপনার জন্য আবশ্যক মনে রাখবেন। বাতিলের সাথে আপোষ করে কোনোদিন হক প্রতিষ্ঠা করা যায় না, বাতিলের সাথে আপোষ করে কোনোদিন জান্নাতেও যাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নেতৃত্ব ও আনুগত্যশীল একটি সংগঠন। নেতৃত্ব আনুগত্য না থাকলে সংগঠনের অগ্রগতি কোনোদিন হবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। আপনার মনে ক্ষোভ থাকতে পারে, কিন্তু আপনার আপনাকে দায়িত্ব থেকে অপসারণ, দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আপনার চাইতে বয়সে কম বা যোগ্যতায় কম কিন্তু সাংগঠনিক প্রজ্ঞা বেশি, এরকম কোনো ব্যক্তিকে যদি দায়িত্ব দেওয়া হয়, আপনি সিনিয়র হয়েও তার আনুগত্য করতে হবে। যদি আনুগত্য করতে পারেন তবেই বোঝা যাবে আহলে হাদিস আন্দোলন আপনাকে কিছু শিখাতে পেরেছে। আর যদি মনে করেন যে না, আমাকে সভাপতি থেকে বাদ দেওয়া হলো, আমাকে সেক্রেটারি থেকে বাদ দেওয়া হলো, আমাকে এই করা হলো, সেই করা হলো, আমি আর এই সংগঠনে নেই, তাহলে বুঝতে হবে আপনার ফলাফল শূন্য। ফলাফল কি শূন্য? জীবনভর আহলে হাদিস আন্দোলন করেছেন, সংগঠন করেছেন, দুর্ভাগ্য আপনি নেতৃত্ব এবং আনুগত্য শিখতে পারেন নাই। আপনাকে নেতৃত্ব আনুগত্য শিখতে হবে। এজন্য আমাদের প্রত্যেকটা ভাইয়ের মনে রাখতে হবে, আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিলেই আমার জন্য ভালো। এবং গতকালকে মজলিসে আমলা বৈঠক, আমাদের সর্বশেষ বৈঠক, আজকে কিন্তু আমরা কেন্দ্রীয় দায়িত্বশীল না। যদি আবার আমিরি জামাত মনোনীত করেন তাহলে আবার কেন্দ্রীয় দায়িত্বশীল হব, কিন্তু আমরা নিজেরা বলছি আমাদেরকে বাদ দেন। আমাদের চাইতে যারা যোগ্য, আমাদের চাইতে যারা বেশি আরো সংগঠনকে সময় দিতে পারেন, তাদেরকে আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নিয়ে আসার জন্য আমরা অনুরোধ করছি। জানি না কি হবে, তাহলে প্রত্যেকজন প্রত্যেকটা দায়িত্বশীলদের মনের চাওয়া হবে যে আমি যেন চলে যাই, আমাকে যেন দায়িত্ব না দেন।
কারণ দায়িত্বের জবাবদিহিতাটা অনেক কঠিন, কিন্তু তারপরে দায়িত্ব যখন এসে যাবে তখন তো পালনও করতে হবে। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দেওয়ার তৌফিক দান করুন। বৃষ্টি বন্ধের দোয়ার পড়া লাগবে না, আল্লাহ বৃষ্টি দিলে একটু ঠান্ডা হবে আলহামদুলিল্লাহ। বৃষ্টির দিন তো বৃষ্টি হবেই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যত সুন্দর পরিবেশ দিয়েছেন আমরা খুশি হন নাই আলহামদুলিল্লাহ। বৃষ্টির দিনও আমরা প্যান্ডেলে বসে সুন্দরভাবে আলোচনা করছি, শুনতে পারছি, এই সুযোগ যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেজন্য তার জন্য তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহর কাছে বলবো যে আমাদের আরও কিছু কর্মসূচি বাকি আছে, যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের যাতায়াতের কষ্ট হবে, সেজন্য আল্লাহ মেহরবানি করে যদি এই জুমা পর্যন্ত আমাদের আরও সুযোগ দেন, আমরা আল্লাহ পাকের কাছে এই প্রার্থনা করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে আরও সুযোগ দাও। আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ তুমি অন্য পাশে দাও আমাদের উপরে দিও না। তো এই দোয়া করে এবং সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আহলে হাদিস আন্দোলনের যে দাওয়াত, এই দাওয়াত যেন ময়দানে বাংলার আনাচে কানাচে সর্বত্র ছড়িয়ে দিতে পারি, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা যেন এই কর্মী সম্মেলন থেকে বিদায় হতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।